চাউলের কেজি কত 40 টাকা আপনার জন্য 40 মুয়াজ্জিনের জন্য 40 তাহলে আপনি 50000 টাকা দিয়ে যেটা করছেন উনি 60000 টাকা দিয়ে সেটা চালাই নিচ্ছেন আবার অন্যদিকে এই মুয়াজ্জিনের কোনো মা তো বিদ্যাশ্রমে নাই এই মুয়াজ্জিনের কোনো বাবা তো বিদ্যাশ্রমে নাই আপনি বলছেন 50000 টাকা কামায়ে আমি মা চালাতে পারি না বাবা চালাতে পারি না মুয়াজ্জিন কেমনে চালায় মুয়াজ্জিন কেমনে চালায় এদিকে মুয়াজ্জিন মা বাবাকে ধরে বসে আছে আল্লাহ পাক তার 60000-এ 40000 টাকার বরকত দান করে দিয়েছে সুবহানাল্লাহ আমাদের পড়ালেখা হচ্ছে সার্টিফিকেটের জন্য জ্ঞানের জন্য আমরা পড়ি না ঠিক কথা বলেন না কেন ঠিক আচ্ছা আমি বুঝি না এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কিরিন্ন মাতের কে কেউ A plus B whole square sutra. A plus B whole square is equal to A square plus 2AB plus আচ্ছা এটা শিখলাম এটা শিখতে আমার এক সপ্তাহ লাগছে কয় সপ্তাহ কিন্তু আমি এখনো পর্যন্ত এই শিক্ষাটা যে কোন জায়গায় ব্যবহার করব জায়গায় খুঁজে পাই নাই আমি শিখে লাভটা কি হলো যদি আমাকে এই শিক্ষাটা না দিয়ে আমাকে যদি মা বাবার শিক্ষাটা দেওয়া হতো বাংলা পড়েন সমস্যা নাই ইংরেজি পড়েন সমস্যা নাই কিন্তু আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আজকে বাংলাদেশে যত বিদ্রাশ্রম আছে ওখানে কারো না কারো মা আছে বাবা আছে আপনি একটু খবর নিয়ে দেখেন কাদের মা বাবা আছে আপনি নিজে খবর নিয়ে দেখেন একজন প্রফেসরের বেতন একজন বড় ব্যাংকারের বেতন একজন মানুষের বেতন বর্তমানে 50-60000 টাকা সত্যি করে বলেন তো একটা মুয়াজ্জিনের বেতন কত আপনারাই বলেন আমি বলবো না তাহলে বাজারের মধ্যে কোটিপতির জন্য চাউলের দাম যেমন মুয়াজ্জিনের দামও তো সেম এবার আপনি বলেন তো মুয়াজ্জিনে কিভাবে সংসার চালাচ্ছে তো মুয়াজ্জিনে তো সংসারও চলে বাজারও চলে খরচও চলে বাচ্চাও পড়াচ্ছে সবকিছু তো করাচ্ছে ঠিক আরো জোরে বলেন ঠিক আরো খালি ইয়া বলে আবার খালি তো সারা তো চুম চেন হলে বলা হালে তো বন্ধ হয়ে যাবে 4000 চেন আকল ওয়ালারা বন্ধ করবে না মনে রাখবেন আকল ওয়ালা কখনো বন্ধ করবে না বরং এটা আরো বাড়াবে যে একটু পাবেন না চাউলের কেজি কত 40 টাকা আপনার জন্য 40 মুয়াজ্জিনের জন্য 40 তাহলে আপনি 50000 টাকা দিয়ে যেটা করছেন উনি 60000 টাকা দিয়ে সেটা চালাই নিচ্ছেন আবার অন্যদিকে এই মুয়াজ্জিনের কোনো মা তো বিদ্যাশ্রমে নাই এই মুয়াজ্জিনের কোনো বাবা তো বিদ্যাশ্রমে নাই আপনি বলছেন 50000 টাকা কামায়ে আমি মা চালাতে পারি না বাবা চালাতে পারি না মুয়াজ্জিন কেমনে চালায় এদিকে মুয়াজ্জিন মা বাবাকে ধরে বসে আছে আল্লাহ পাক তার 60000-এ 40000 টাকার বরকত দান করে দিয়েছে সুবহানাল্লাহ এবার বলেন চিৎকার দিয়ে বরকত দেওয়ার মালিক কে আল্লাহ রহমত দেওয়ার মালিক কে আল্লাহ আরে মা বাবাকে যে বুকের সাথে আগলাই রাখতে পারে না তার জন্য কি জান্নাত কথা বলেন ঠিক না ভাই ঠিক জান্নাত মায়ের জোরে বলেন না জান্নাত মায়ের পায়ের নিচে ঠিক না ভাই ঠিক তাহলে সেই জান্নাতটাকে যদি আপনি বিদ্যাশ্রমে রেখে দেন আপনি তো নিজের হাতে নিজে জান্নাতকে ঠেলে দিয়েছেন জান্নাতকে ঠেলে দিয়েছেন কই আপনার মা তো হাজার কষ্ট করার পরে আপনি যখন ছোট ছিলেন আপনার বাবার বাড়িতে তখন গ্যাস ছিল না লাকড়ি চুলা করত বারবার সেটা দিয়ে ফু দিতে দিতে আধা ঘন্টা লাগতো আধা ঘন্টা পরে আগুন জ্বলতো এদিকে আপনাকে রাখতো এদিকে আপনার বাবার সংসার সামলাতো এদিকে ঝাড়ু দিতো এদিকে পানি আনতো কলস দিয়ে পুকুর থেকে পানি আনতো আপনাকে আপনার মা বর করে নাই আজকে আপনার এসি ওয়ালা রুম আছে আজকে আপনার গাড়ি আছে আপনি উঠেন গাড়িতে আবার নামেন ঘরের সামনে আপনার কোনো কষ্ট নাই সুইচ টিপ দিলে গ্যাস চলে আসে এত কিছু থাকার পরও মাকে রাখতে পারেন নাই আপনি মনে করছেন আমি মাকে বিদ্যাশ্রমে দিয়ে দিয়েছি মার সেবা হবে বাবাকে বিদ্যাশ্রমে দিয়েছি বাবার সেবা হবে শুনে রাখুন মা বাবারা সন্তান থেকে সেবা চাই না একটু কাছে চাই একটু কাছে থাকা চাই একটু মায়া চাই একটু সম্মান চাই একটু ভালোবাসা চাই সন্তান যখন একবার মাকে মা বলে ডাক দেয় বাবাকে বাবা বলে ডাক দেয় তাদের আর কিচ্ছু লাগে না জান্নাত পাওয়া হয়ে যায় উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ সত্যি করে একটা কথা বলবেন আপনার যুবক ভাই যারা আছেন সাই বিয়েতা হন না সাত তুলো আদনো তোলের হাত আরব্য গরিব লাই বিয়েতা আছে না ওয়াত তুলো আত্তুলো তুলো বিয়েতা আচ্ছা আয় আগে তুলিস আয় তুললি এই আউড়ের ইয়াউড়ে স বিয়ে না করো তুমি বলো ও বিয়েতা কল হো আদনো তোলের তো
বহুত চালাক আপনি তোলত দে আচ্ছা নাম বিয়ে গজ্জু যার তিন ফুলে হন্ন ভরিব না দাইয়ারে গজ্জু হন লড়কে আচ্ছা বিয়ে ন করে যারা যারা তোল ও বাজি রে আল্লাহ আজি যারা তুললি বিয়ে ন করার দলে আল্লাহ তারারে উগ্র উগ্র সুন্দর সুন্দর নেক চরিত্রওয়ালা বউর ব্যবস্থা করে দাও আর আর বন্য যেন গো সৎ চরিত্রওয়ালা জামাই ভাই আল্লাহ তারার ইল্লে তাইবা তৌফিক দান করো আমিন অতীত যদি হন ভুলভ্রান্তি তাহেইন বুঝিয়েরে ফেরত চলি আইরে তোমার দরবারে সিজদা দিবে তৌফিক দান করো আমিন আল্লাহ হারা ফাজত নারা বেগুনের দূরে তাইবা তৌফিক দান করো আমিন উচ্চ আওয়াজে হন মারহাবা এবার মাইয়ের বাপ ফুয়ার বাপ তাইলে আত্তুল মাইয়ের বাপ না ফুয়ার বাপ হ্যাঁ মাইয়ের বাপ না কেউ 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 আইও মায়ের বাপ ফুয়ার বাপ আছে না আইও আতুলি আল্লাহ আর দুয়ো জান্নাত দান গজি বজনে ফুয়াত ওয়াই আই আল্লাহর কাছে মাইয়ে ফুয়াত ওয়াই দি আও দে আল্লাহ আর এখন মরত ফোন দি আগে আর দুয়ো মাইয়ে দাও হারন মাইয়ে হল দি বাপ ফওয়ালা সাইয়ু মাইয়ে সব সময় বাপর ফাটি বাপ সব সময় মাইয়ে ফাটি ফুয়া সব সময় মা ফাটি মা সব সময় ফুয়া ফাটি ফুয়ায় যত কুজরাই গরিবু গরক বাপে যাতে ইদের দুরুম দুরুম দিতু চাই মা ফিটটা আনি দে আর ফোয়াতুম কিছু লাগিলে গুতা দেখারে অমা হনা অমা হনা অমা হনা অমা দনা এবার মা গোসা করি হদ দেয় ইন্দি তোর বাপে জ্বালা ইন্দি তুই জ্বালা সাই যাই মন দে হয় না না হয় ইল্লে হই এর হনা দিন মা সংসার সাজি না মাতন না আর আল্লাহ বলে আর আর বাপ তুম মা হদিন গাইলুননি সত্যি করে হন বাজি ফেল গজি দে আই গাইল হাই দা আম্মা ক্লাস নাও করি দে আই গাইল হাই দে আর এন্ড আরকান জিনিস আছে তো বালা কইলে আর ফোয়ানি খারাপ কইলে তার ফোয়া ইয়া না আছে না নাই যাতে ফোয়া যাতে বালা করি উমাই যাতে বালা করি ই আর ফোয়া যেদিন কুজরা এখানে কিছু করছি তোমার ফোয়া কেন গজি দেখো না ইল্লা কেন বিষয় আছে না নাই হাস্টার ভাল্লা নরাতুন এবার আপনারা যারা বিবাহিত আছেন সন্তানের বাবা আছেন আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন আপনার স্ত্রীকে যে আপনি বিবাহ করে এনেছেন ওনার পেটে যে সন্তান আসলো এই সন্তান প্রসব করতে গিয়ে আপনার সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে গিয়ে আপনার স্ত্রী মৃত্যুবরণ করতে পারত এই কথাটা মা বোনেরা জানে কি জানে না জানার পরে ওনারা সন্তান পেটে নেয় একদিন দুই দিন নয় দশটা মাস খাইতে পারে না ঘুমাইতে পারে না বাথরুমে যেতে পারে না গোসল করতে পারে না সংসার সামানো লাগে রান্না করা লাগে সবকিছু পেটের মধ্যে আপনার আপনার সন্তানকে পেটে লালন করছে নিজের জানোয়ার পরোয়া করে না নিজের জানের পরোয়া করে না আমার বোনেরা এমন পর্যন্ত হয় অনেকে সন্তান ডেলিভারি দিতে গিয়ে মৃত্যু পর্যন্ত করে এবার আমি প্রশ্ন করলাম বোন পেটের মধ্যে সন্তান নিচস কষ্ট হয় না বলে যে হয় ভূমি লাগে না কয় লাগে ঘুমাইতে পারো না কয় পারি না এত কষ্ট কেন সহ্য করছো তখন উত্তর দেয় আমার স্বামীর মুখের হাসি ফুটানোর জন্য আমার স্বামীর মুখের হাসি ফুটানোর জন্য এবার জিজ্ঞেস করলাম আমার দুলাভাই কি তোমাকে তো দশটা টাকা দিয়েছে এটার জন্য বলে যে দেয় নাই তোমাকে লক্ষ টাকা দিয়েছে বলে যে দেয় নাই তাহলে তুমি এত ত্যাগ দিচ্ছ কেন বলে যে যখন বউ হয়ে যায় তখন স্বামী স্বামীর সঙ্গেই স্বামীর মুখের হাসি লক্ষ টাকার চাইতে দামি হয়ে যায় আপনার ঘরের বউ আপনার জন্য জান দিতে পর্যন্ত প্রস্তুত কথা বলে না বাচ্চা হচ্ছে না অনেকে মা বোনকে কি দেয় বলেন না বাচ্চা না হওয়ার কারণে অনেকে বোনদেরকে মন্দ কথা বলে এবার বলেন বাচ্চা দেওয়ার মালিককে তোমার যেদিন ইচ্ছে সেদিনে না দিবে আপনি কে কথা বলে না কেন ওনার যেই দিন দেওয়ার ইচ্ছা দিন দিবে অনেকে দেখবেন বিয়ের পাঁচ বছর পরও বাচ্চা হয় না আবার অনেকের বিয়ের পর পরে বাচ্চা হয়ে যায় এটা সিদ্ধান্ত কার তা আপনি বলেন কেন বাচ্চা হচ্ছে না এটা আপনার বলার অধিকার নয় আপনি বলবেন আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে সন্তান দান করে এবার আল্লাহকে প্রশ্ন করলাম রব্বে করিম ওকে তুমি দিলা এক বছরে ওকে পাঁচ বছরে দিচ্ছ না কেন রব্বে করিম বলে আমার প্রত্যেকটা কাজে হেকমত আছে আগে দিলেও কারণ আছে পরে দিলেও কারণ আছে সুবহানাল্লাহ আল্লাহর হেকমতকে আমরা বুঝি বলেন না আমরা তো সবসময় অতীত বুঝি না আমরা ভবিষ্যৎ কি বুঝবো এমন অনেকে তো আছে ভালো ব্যবসা ভালো হবে ব্যবসা ভালো হবে এই চিন্তায় ব্যবসা নামছে বাপের টাকা সব শেষ আছে না
আমাদের কল্পনা সব সময় দুই ভাবে হয় 50-50 পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে তাই জীবনটাকে আল্লাহর নামে ছেড়ে দিতে হয় যখন বান্দা জীবনকে আল্লাহর নামে ছেড়ে যায় ওয়ামাইয়াত্তাকিল্লা ইয়াজআল্লাহু মাখরাজান ওয়ামাইয়াত্তাকিল্লা ইয়াজআল্লাহু মাখরাজান বান্দা যখন নিজের জীবনতরি নবী মুস্তাফার মহব্বত দিয়ে আল্লাহর নামে ছেড়ে দেয় ওই জীবনতরি আমার আল্লাহ কখনো ডুবতে দেয় না যে কোনো পরিস্থিতিতে থেকে বাসায় রাখে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ